অনাবৃষ্টি আর অতিবৃষ্টিতে পাটের ভালো ফলন না হওয়ায় বাজারে ভালো দাম থাকলেও হাসি নেই মাদারীপুরের কৃষকদের মুখে। সেচ দিয়ে যারা পাট বীজ বপন করেছেন তারাও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় লাভের মুখ দেখছেন না। খরচ উঠিয়ে সামান্য লাভ থাকতে পারে সেচ দিয়ে পাট বপনকারী কৃষকদের, তাই ক্ষতিগ্রস্ত পাট চাষিরা সরকারি সাহায্য পাওয়ার দাবি করেছেন সরকারের কাছে। অবিরত খরা ও বৃষ্টিপাতের জন্য পাটের আবাদ কিছুটা কমলেও জেলায় 500 কোটি টাকার পাট উৎপাদন হবে বলে আশা ব্যক্ত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তা। বর্তমানে আবহাওয়া অনুকূল থাকায় পাটের আবাদ পাটের উৎপাদন বেশ ভালো হবে বলে আমরা প্রত্যাশা করছি। ইতোমধ্যে বাজারে পাট আসতে শুরু করেছে এবং এদের বাজার মূল্য এখন প্রায় 3,000 টাকা। আমাদের এই 35,058 হেক্টর জমিতে যে পরিমাণ পাট উৎপাদন হবে তার পরিমাণ হচ্ছে 1,77,000 মণ। এই পরিমাণ পাটের বাজার মূল্য হবে প্রায় 500 কোটি টাকা। এবছর আমাদের চাষি ভাইরা যদি বাজার মূল্য যদি স্থিতিশীল থাকে, যদি 3,000 টাকাও হয়, তাহলে আমাদের চাষিবার এই পাট আবাদে যথেষ্ট লাভবান হবে। গত বছর কৃষক বিঘায় জমিতে 20-25 মণ পাটের ফলন পেয়েছিলেন। এবছর অনাবৃষ্টির কারণে একই জমিতে 3 বার পাটের বীজ বপন করা হয়েছিল। যখন পাটের উঠতি সময় সেই সময় শুরু হয় অতিবর্ষণ, এতে জমি থেকে তারা 4-5 মণ পাট পেতে পারেন। অতিবর্ষণে জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় অনেক জমির পাট তলিয়ে গেছে। এদিকে জমির তলিয়ে যাওয়া বা মরে যাওয়া পাট কাটতে পারছে না কৃষকরা। যাদের জমিতে এবছর কিছুটা ভালো পাট উৎপাদন হয়েছে তারাও 12-15 মণের বেশি ফলন পাচ্ছেন না। যারা সেচ ছাড়া পাট বপন করেছেন প্রচণ্ড খরায় তাদের জমিতে 3 বার পাটের বীজ বপন করেও বিঘায় 4-5 মণের বেশি পাট পাওয়া যাচ্ছে না। বাজারে এখন পাটের দাম 3,000-3,100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাট চাষিরা এখন পাট কাটা, পচানো, আঁশ ছাড়ানো, শুকানো ও সংরক্ষণের কাজে ব্যস্ত সময় পার করছেন। গত বছর বাজারে পাটের ভালো দাম পাওয়ায় এবার মাদারীপুরের পাট চাষিরা পাট চাষে ঝুঁকে পড়েছিলেন। কৃষকদের অনেকেই পাটের জমি পরিষ্কার করে ক্ষতি পুষিয়ে উঠতে জমিতে রোপা আমন চাষ শুরু করেছেন। অনাবৃষ্টির কারণে পাট বেশি একটা ভালো হয় নাই, তারপরও যারা সেচ দিয়া বুনেছে তাদের কিছুটা চালান থাকবে, আর যারা সেচ ছাড়া বুনেছে তাদের চালান পাতি কিছুই থাকবে না। পাটের দাম যত ভালোই হোক, পাটের দাম ভালো হলে কি হয়েছে, তারপর তো ক্ষেত তো পাট নাই, পাট এবার অর্ধেক হয়েছে ক্ষেতে, বৃষ্টি তো নষ্ট হয়েছে, পাট মরে দিতেছে গা। যে সময় পাট আপনার ওই বুনেছি এই সময় হলো খরা, পাট জ্বালাইছে পাট ভালো হয় না, এই সময় খরার সময় পাট জ্বালাইতে পারে না, অয়ও নাই। আর গত বছর যা পাইছি আর অর্ধেক রকম দাম ভালো লিখিবে, পাট নাই এবার। গত বছর আমি 4 বিঘা জমিতে পাটের চাষ করেছিলাম, অনেক ভালো ফলন হয়েছিল, এবছরটি ভালো হয়নি। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার যেন আমাদেরকে ভর্তুকি দিয়া কৃষকদেরকে একটু বাঁচিয়ে তোলে। পাট 5-7 হাত পাট হয়, এবার পাট হয় না, এবার মনে করেন যে বৃষ্টির লিগে নামি গুনাইছি, এবার পাট হয়নি, এবার পাট হয়েছে মনে করেন 1 মাসা, মানে ওই আর মনে করেন যে আমাকে চালান তো দূরে কথা, আমাকে এবার মায়ের 4 বিঘা বই পাট বুনেছি, পাট অন্যান্য বছর বিঘায় 20 মণ হয়, এই বছর বিঘায় 4-5 মণের বেশি হবে না। আগামীতে আমাদের চাষি ভাইরা যেন উন্নত জাতের পাট বীজ পায় সেজন্য আমরা চাষি ভাইদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং এই বীজগুলো যেন পাওয়া যায় সেজন্য চেষ্টা করব। আশা করছি আগামীতে আমাদের চাষি ভাইরা পাট চাষে অনেক লাভবান হবেন। মাদারীপুর জেলায় এবছর পাট চাষে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 37,900 হেক্টর জমি, আবাদ হয়েছে 35,058 হেক্টর জমিতে।